শুনতে থাকুন, এই ঠিকানা পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন। আমি নারী কোড়ি গায় নুরি ও জানা আসিল বলে নবী কামলি বালা আসিল বলে নবী কামলি বালা জোরে বলা যাবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াকে দেখছি এত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে, কেন আমার নবীজির আগমনে এই দুনিয়াকে আমার আল্লাহ পাক সাজিয়েছেন সুন্দরভাবে। আমার নবী আসবেন ওই জন্য এক একটা নবীকে পাঠিয়েছেন সাজিয়ে সাজানোর জন্য, একের পর এক নবী এসেছে আর এই দুনিয়াটাকে সাজিয়েছেন, অবশেষে আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি অতি সুন্দর ভাষা লিখছেন, কেউ ওটা ওটি করবেন না, আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কালাম আপনাদের মাঝে শোনাবো। আমি নারী গোড়ে ঘরে নুরে তো জ্বালা আমি নারী গোড়ে ঘরে নুরে তো জ্বালা আসিল বলে নবী কামলি বালা আসিল বলে নবী কামলি বালা আমি নারী গোড়ে ঘরে নুরে তো জ্বালা আমি নারী গোড়ে ঘরে নুরে তো জ্বালা আসিল বলে নবী কামলি বালা আসিল বলে নবী কামলি বালা কামলি বালা আসিল বলে নবী কামলি বালা আসিল বলে নবী কামলি বালা পাখিরা বলে দোলে দোলে সৃষ্টির সেরা মতে নবী জি এলো। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। পাখিরা বলে দোলে দোলে সৃষ্টির সেরা মতে নবী জি এলো সৃষ্টির সেরা মতে নবী জি এলো আসিবে বলে নবী কামলি বালা আসিবে বলে নবী কামলি বালা কামলি বালা আসিল বলে নবী কামলি বালা নবীজির আশিক জার হবে নিহায় পাবে তারা হাশরের মাঠে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীজির আশিক যারা হবে হাশরের মহামান মহামায়দানে তারা রিহাই হবে এবং সেদিনে আমার রসূলুল্লাহ সাফায়াত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছে নবীজির আশিক জার হবে জীবনটাকে দিয়ে বড় জীবনটাকে কবরে হাসরে কবরে হাসরে বিচারা নিহাই হয় পাবো না অগ কামলি বালা নিহাই হয় পাবো না অগ কামলি বালা আসিল বলে নবী কামলি বালা নবীজির আগমনে দৌড় ধরে খোদার মালাইকা ফারিস্তাগণে।
একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার নবীজির নামে আমার নবীজির সামনে আমার স্বয়ং খোদা তাআলা নিজেই দরুদ পাঠ করতেন একটু জোরে বলো সুবহানাল্লাহ তাই কবি লিখছে নবীজির আগমন দরে পড়ে খোদার মালাইকা ফরিস্তাগণে খোদার মালাইকা ফরিস্তাগণে সেই নবীজিকে বলবে সে সেই নবীজিকে বলবে সে আমার নবী পাক আল্লাহ পাকের সঙ্গে যখন দিদারে যাচ্ছে মিরাজে জিবরিল আওয়াজ দিয়েছে আসমানের দরওয়াজা খুলে দেন কারণ আজকে আল্লাহর সঙ্গে আল্লাহর বন্ধু দিদারে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কই অতি সুন্দর ভাষা দিচ্ছে জিবরিল বইছে দিল আওয়াজ খুলে দাওয়াসে মানে দোবার খুলে দাওয়াসে মানে দোবার আশিসে আসিলো বলে নবী কামলি বালা আচ্ছা ভাই আপনাদের কি গজল মানে না